আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেকদিন ধরে ভালো করে ভিডিও করতে পারি না, আসলে কিভাবে করব, কারণ আমার এক্সাম চলতেছে, সেজন্য কিন্তু ভালো করে ভিডিও করতে পারি না। আর এখন ভাবলাম যে একটু ছাদে আসবো, হচ্ছে মুরগিগুলোকে দেখতে, সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর দেখেন আমরা ছাদে মুরগি পালি আর করব। দেখেন ছাদে যখন সকালবেলা ঘুম থেকে উঠে আসলে ছাদে আসা যায়, দেখা যায় যে আপনার প্রচুর মানে গাছপালা। আর এ দেখেন শীতের রোদ কিন্তু প্রায় অলরেডি চলে এসছে। যখন ছাদে সকালবেলা আসা যায় তখন মানে অন্যরকম একটা ফিল হয়, দুপুরবেলা আসলে অন্যরকমটা, কিন্তু এখন ভালোই লাগতেছে মোটামুটি, যেহেতু চলে এসেছে প্রায় শীত। আর সাথে আমার ছাদের গাছগুলোকে সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, অনেকবার পরিচিত হয়েছেন, আবার নতুন করে দেয়ার। এখান থেকে আমি কয়েকটা ফুল তুলতে আসছি, ফুলগুলা দিয়ে হচ্ছে মালা বানিয়ে দেব আমার আপুর মেয়েকে, সেই জন্যেই। আর এই যে দেখেন এই ফুলটা, ভাবলাম আপনাদের সাথে সব শেয়ার করি। এই ফুলটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন মানে এর কালারটা আর এই কালারটা কিন্তু আলাদা কালার। এই যে দেখেন দেখাচ্ছি দুইটা জাত, আমার এই জাতটা শুধুমাত্র একটাই আছে। আমি ভাবছি আমি নার্সারি করব, সেখান থেকে মানে অনলাইনেই ভাবতেছি যে আমি ফুল গাছগুলো বিক্রি করব। অনেক গাছ আছে, জাস্ট শুধু পরিচর্যার অভাবটাই বেশি। আর দেখেন এখানে হচ্ছে ড্রাগন ফল গাছ লাগিয়েছিলাম, আল্লাহর রহমতে অনেক সুন্দর হচ্ছে ড্রাগন ফল গাছটা খুবই সুন্দর হচ্ছে। এই যে দেখেন, আর যখন ফল ধরবে তখন তো আপনাদের সাথে আমার শেয়ার করাই হবে। আর এখানে হচ্ছে এই ফুলটাকে সবাই কী বলেন জানি না, এটাকে আমরা চিংড়ি ফুল বলে থাকি। অসম্ভব সুন্দর একটা ফুল, যেরকম কালারটা। সাথে মানে কিছু কথা শেয়ার করব, আমার ইউটিউব চ্যানেল আর ধরেন কয়েকটা দিনের মধ্যে কিন্তু আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ করবে। আর সেই জন্য ভাবলাম যে আর যেহেতু আমি রান্না বান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, সেই জন্য কি ভিডিও শেয়ার করব, ভাবলাম যে ছাদে একটু ঘুরে ফুলগুলো গাছগুলো দেখি, আপনাদের সাথে আমার এই কথাগুলো শেয়ার করি। আর খুব বেশি সময় নেই, মাত্র 200 মিনিট হলে পারে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই সুখবরটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের সাথে আমি অনলাইনে মানে এই ভিডিওটা করলাম, কারণ আমি অনেক সময় সাপেক্ষ ভিডিওগুলো করতে পারতেছি না। যারা আমার কাছে এই গাছগুলো নিতে চান তারা যদি বলেন যে গাছগুলো নেবেন, আমি তাদেরকে এমনি এমনি দিয়ে দিব, মানে তারা আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমার এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে, যেরকম ক্যাকটাস গাছে কিন্তু অনেক ধরনের আছে, এটা এক ধরনের ক্যাকটাস গাছ আছে, আপনাদেরকে আরও দেখাচ্ছি। আর হচ্ছে এই যে এক ধরনের ক্যাকটাস গাছ আছে, এই যে এটা এক ধরনের ক্যাকটাস গাছ, এই যে এক ধরনের ক্যাকটাস গাছ, গোলাপ ক্যাকটাস গাছ, একদম থোকা থোকা ফুল ফুটছে, খুব সুন্দর ফুল ফুটছে। এই যে দেখেন এই যে আর একটা ধরনের ক্যাকটাস গাছ, অনেকগুলো ধরনের কিন্তু ক্যাকটাস গাছ আমার এখানে আছে। যারা নিতে চান তারা হচ্ছে আমাকে বলবেন, আমি তাদের হচ্ছে মানে তাদের অ্যাড্রেস বলে দিবেন, আমি তাদেরকে হচ্ছে পার্সেল বা কুরিয়ার সার্ভিস যে কোনোভাবেই হোক পাঠিয়ে দিব। আর আমার হচ্ছে সে খুব শীঘ্রই হচ্ছে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হলে আমি একটা মানে সবাইকে নিয়ে একটা আয়োজন করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু আপনার হচ্ছে মানে আমি ভিডিও করতে পারতেছি না, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শর্ট ব্লগ শেয়ার করাই যায়, কারণ হচ্ছে পরীক্ষার সামনে এরকম করে আসলে ভিডিওটা করা যায় না। কিন্তু ভিডিও যাই হোক, আপনারা হয়তো অনেকেই বলেন যে ভিডিও কেন করি না, সেই জন্যই ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি, ছাদে আসি, সাথে আপনাদের সাথে এই সুখবরটাও শেয়ার করি যে খুব দ্রুতই হচ্ছে চ্যানেল হচ্ছে মনিটাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করে দিব খুব দ্রুত, আর বেশি সময় নেই, হয়তো বা আপনার 10-15 দিনের মতো সময় লাগবে, তারপরেই যাই হোক আমি অ্যাপ্লাইটা করে দিব। সেই সুখবরটাই দেওয়ার সুবাদে কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম, আর খুব ভালো লাগছে জানেন। এটা হচ্ছে প্রচুর রোদ, রোদে থাকাই যাচ্ছে না, একদমই থাকা যাচ্ছে না, কিন্তু আমি থাম্বনেলের জন্য এখনও কয়েকটি ছবি নিব। আর আমার যেসব আপুদের সাথে আমি নিয়মিত কথা একটা বের হই,
তাদের নামগুলো আমি মেনশন করে দিই, তারা অনেক ভালো, আমাকে অনেক সাপোর্ট দেয়। যেরকম হুমাইরাস ব্লগ নামে একটা চ্যানেল আছে, আলিশা ব্লগ, তারপর হচ্ছে নাসিমাস কুকিং রেসিপি, এই চ্যানেলগুলো কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আরও অনেক আমার যেরকম ইউটিউব ভিডিওগুলো অনেক বেশি সাবস্ক্রাইবার হয়েছে, সেগুলো থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তবে এদের ভালোবাসাও কিন্তু আমার সবসময় থাকে। এবার বিপাশা ফারহা আপু নামে একটা আপু আছে, সবার নাম আজকে আমি মেনশন করে দিলাম। আর আমি যাদের যাদের ব্লগ দেখি তাদের হচ্ছে তাদের কিন্তু আমি এদের ব্লগ দেখি, সাথে আমি আরও কিছু ব্লগ দেখি যেগুলো দেখে আমি শিখি। আর সবাই অনেক বেশি ভালো, সবাই অনেক বেশি সাপোর্টিভ, আল্লাহ রহমতে আমার কিন্তু খুব বেশি দেরি নাই। আর আমি চাই সবাই যেন এই প্ল্যাটফর্মটাতে এসে সফল হয়। সবথেকে বড় কথা আমার গাছ, আমার এত সুন্দর গাছে ফুল ফুটছে, এত সুন্দর লাগতেছে, আমার পুরো গাছ মানে পাতাই চোখে পড়তেছে না, থোকা থোকা ফুল ফুটছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিও বাড়াবো না, ভিডিও লেন্থ বাড়াবো না, নাকি বাড়াবো, বাড়িতে বললে কিন্তু বাড়াবো, আচ্ছা আরেকটু বাড়াই।